প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়েদের গর্ভকালীন ইমার্জেন্সি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হই সেই অতিথির সাথে। ডাক্তার জগলুল হায়দার খান 1961 সালের জুন মাসে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি মেয়ের জন্য গর্ভাবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই সময়ে নানা ঝামেলাও হতে পারে, যেহেতু একটি স্বাভাবিক প্রক্রিয়া তার সাথে সাথে কিন্তু খুব জটিলতা বা ঝামেলা হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো আমি একটু জানতে চাইব যে এই যে গর্ভাবস্থা ইমার্জেন্সি গর্ভবতী মায়েদের, সেগুলি আসলে কোন কোন বিষয়গুলো এই ইমার্জেন্সি অবস্থার মধ্যে পড়ে? প্রথম হলে গর্ভকালীন যে কোনো রক্তপাত, তারপর গর্ভকালীন হাই প্রেশার, যেটা উচ্চ রক্তচাপ যেটা বলি, আর এটা হলো গর্ভকালীন পানি ভেঙে যাওয়া, যদি ডেলিভারি ব্যথা ওঠার আগেই পানি ভেঙে যায় এটা। আর একটা হলো যদি গর্ভকালীন তার ব্যথা ওঠার পরে যদি তার মাথা ছাড়া অন্য যে কোনো পতঙ্গ যদি বের হয়ে যায়, তারপর লেগে যদি গর্ভকালীন তার হাই ফিভার থাকে, গর্ভকালীন প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এগুলি আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি যেটা, হ্যাঁ, এগুলি আমরা গর্ভকালীন ইমার্জেন্সি বলা। এই সমস্ত এগুলি বলে ডেঞ্জার সাইন, এই সমস্ত ডেঞ্জার গর্ভকালীন এই সমস্ত উপসর্গ দেখা গেলেই রোগীর উচিত সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে যাওয়া। আচ্ছা, তো এই যে আপনি কিছু লক্ষণগুলোর কথা বললেন, তার সাথে সাথে আমরা কিন্তু দেখি যে এর মধ্যে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া, সেগুলো কিন্তু খুব বেশি ভোগায় এবং একটা সময় এটিও বোঝা যায় যে যদি একটু সচেতন থাকা যেত তাহলে হয়তো এই সমস্যাগুলো বা এই জটিলতাগুলোর হাত থেকে রোগী এবং বাচ্চা দুটোই মুক্ত থাকতে পারতো। একটু জানতে চাইবো যে প্রি এক্লামশিয়া এবং এক্লামশিয়া বলতে আসলে কী বোঝানো হয় এবং এটি কখন দেখা দিতে পারে? আসলে গর্ভকালীন যে মাতৃমৃত্যু হয় তার 60% কজ বলে বাংলাদেশে প্রি এক্লামশিয়া এক্লামশিয়া, এটা হলো অ্যাজ এ জেনারেল। কিন্তু হসপিটালের ডেলিভারিগুলিতে বলে মোর দেন 50% ডেথ ইজ ডিউ টু এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া। আচ্ছা, প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া যেগুলো আসলে গর্ভকালীন উচ্চ রক্তচাপ, যে গর্ভকালীন 20 সপ্তাহ বা 5 মাসের পরে যদি কারো ব্লাড প্রেশার, যে আপনার ব্লাড প্রেশার 140/90 মিলিমিটার অফ মার্কারি এর বেশি থাকে, অথবা এবং সাথে যদি তার প্রস্রাবের ভিতরে অ্যালবুমিন পাস করে, প্রোটিন যেটা অ্যালবুমিন পাস করে, সেটা গিয়ে আমরা বলি প্রি এক্লামশিয়া। এই সাথে যদি কনভালশন হয় তার কিছুনি হয়, সেটাকে বলি আমরা এক্লামশিয়া। এই প্রি এক্লামশিয়া এক্লামশিয়া আমাদের দেশে বর্তমানে মাতৃমৃত্যুর একটা প্রধান কারণ। আচ্ছা, কিভাবে জানা যাবে বা একজন মা কিংবা তার পরিবারের অন্যান্য লোক যে গর্ভবতী মহিলাটিকে বা মাটিকে যত্ন নিচ্ছেন তার কোনো লক্ষণ বা উপসর্গ দেখে কি বোঝার উপায় আছে কি না যে সেই মাটি বা গর্ভবতী মহিলাটি প্রি এক্লামশিয়া দিকে যাচ্ছে বা এক্লামশিয়ার দিকে যাচ্ছে? এক্লামশিয়া এটা রোগীর নিজেই বুঝতে পারে বা রোগীর আত্মীয়স্বজন বুঝতে পারে। যখন দেখা যাবে যে রোগীর হঠাৎ খুব ওজন বেড়ে যেতেছে, হাত পা ফুলে ওঠে, হাত পায়ে পানি এসা যায়, অনেকে অস্বাভাবিক পানি, অনেকে দেখা যায় হাতে রিং পরে রিংটা খুব শক্ত হয়ে যায়, মানে আটকে যায়, মানে খুলতে পারে না। এবং সাধারণত গর্ভকালীন প্রতি মাসে 2 কেজি ওজন বাড়ার কথা, কারণ 2 কেজির বেশি বাড়ে ওজন তাহলে মানে সে আস্তে আস্তে প্রি এক্লামশিয়া যাইতেছে। তারপর তার প্রস্রাব কমে যায়, চোখে ঝাপসা দেয়, বললাম চোখে ঝাপসা দেখে, তীব্র মাথা ব্যথা হয়, তাহলে বুঝতে পারে তার এগুলি সিমটম হলে ডেলি হাই প্রেশারের জন্য, প্রেশারের জন্য তার এই সমস্যাগুলো হইতেছে। তখনই যে সে কাছাকাছি কোনো, এখন আজকাল তো সারা বাংলাদেশে যে কমিউনিটি ক্লিনিক আছে বা ইউনিয়ন হেলথ সেন্টার আছে, সেখানে যে প্রেশার মাপায় দেখে যে প্রেশার, সে তার আগে তার নর্মাল প্রেশার ছিল, যদি দেখে যে তার প্রেশার নর্মালের চেয়ে বেশি 140/90, এইটাই 5 মাস পর থেকে শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। যদি প্রেশার বেশি দেখে এবং সাথে সে যদি প্রস্রাবটা একটু জাল দেওয়া, সব জায়গায় আজকে যে কোনো হাসপাতাল বা ক্লিনিকের ব্যবস্থা আছে, একটু প্রস্রাব টেস্ট করে একটু জাল দিলে দেখা যাবে প্রস্রাবটা সাদা হয়ে যেতেছে, তাহলে বসে তো পোষে ভিতরে অ্যালবামিন যেতেছে। এই দুইটা দেখলেই বোঝা যাবে প্রি এক্লামশিয়া। প্রি এক্লামশিয়া আমাদের প্রিভেন্ট করা যায় না, তবে আমরা কিন্তু এক্লামশিয়া প্রিভেন্ট করতে পারি। প্রি এক্লামশিয়া যদি আগে ডায়াগনোসিস করা গেলো,
সেটা যেন চিকিৎসা করে মানে প্রিএক্লামশিয়া মানে এক্লামশিয়ারই পূর্বাবস্থা পূর্বাবস্থা হ্যাঁ প্রিএক্লামশিয়া প্রিভেন্ট করা যাবে কিন্তু এক্লামশিয়া প্রিভেন্ট করা যায় না কিন্তু এক্লামশিয়া প্রিভেন্ট করতে পারি আমরা যদি প্রিএক্লামশিয়া ধরতে পারলাম সেটা চিকিৎসা করলাম তাহলে কিন্তু তার এক্লামশিয়ার দিকে যায় না যখনই প্রিএক্লামশিয়া হলো তখনই আমরা এক্লামশিয়ার প্রিভেনশনটা করে ফেলতে পারি সেটা কিভাবে করা সম্ভব প্রিএক্লামশিয়া যে চিকিৎসা প্রেশার বেশি তার প্রেশার জন্য এই সমস্ত রোগীকে আমরা সাধারণত রেস্ট দিই একটা মাসের তার রেস্ট আর প্রেশারের জন্য তার অনেক প্রেশার ওষুধ আছে প্রেশার ওষুধ দিতে হয় আমাদের যেমন আজকাল মানে মিথেল ডোপা বা ল্যাবেটালল পাওয়া যায় এগুলি দিলে খুব ভালো কাজ করে প্রেশার কমে গেলো তার তারপরে আরেকটা রেস্ট দিলে তারই হয় তারপর এরপর আমরা অ্যান্টি কনভালসেন্ট যে বর্তমানে একটা ওষুধ বে আছে যে ম্যাগনেশিয়াম সালফেট বলা এটা খুবই কার্যকর এটা দিলে রোগীর প্রেশারও কমে প্লাস বাচ্চাও ভালো থাকে এবং এটা দেওয়ার পরও যদি তার প্রেশার না কমে সেটা কি প্রিএক্লামশিয়া যখন ধরা পড়ে তারপর প্রিএক্লামশিয়া যদি হয় তখন আমরা ম্যাগনেশিয়াম ম্যাক্সাল দিই দেওয়ার পরে রোগী সাধারণত আমরা এই সমস্ত রোগীকে আমরা টার্ম পর্যন্ত নেওয়ার চেষ্টা করি 40 সপ্তাহ পর্যন্ত নেওয়া যায় না সাধারণত যেই অবস্থা যা দেখি যে বাচ্চা ভাইবেল এখন বাচ্চা বের করলে বাচ্চাটা বাঁচবে সেই সময় বাচ্চাটা এটা চিকিৎসা হলে বাচ্চা বের করে ফেলাইতে হবে বাচ্চা বের করলেই মায়ের অবস্থা ভালো হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে কি যদি বের না করা হয় কি কি ঝুঁকির মধ্যে পড়তে পারে মা এবং বাচ্চা যদি বাচ্চা প্রিএক্লামশিয়া যদি সিভিয়ার থাকে আমরা চিকিৎসা না করি মা যদি এক্লামশিয়া হয়ে যায় বা খুব হাই প্রেশার থাকে তাহলে অনেক রকম সমস্যা যেন আমরা এবলি যে প্রথমে মাথা থেকে যদি আপনি শুরু করেন মাথাতে তার হাই প্রেশার জন্য তার সিভিয়ার সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটা বলে মাথায় রক্তপাত হয় তারপর চোখে জাফরে থাকলে চোখ নষ্ট হয়ে যেতে পারে তারপর লাগে হার্টে হার্ট অ্যাটাক হয় ফুসফুসে পানি জমে যায় কিডনি নষ্ট হয়ে যায় প্রস্রাব বন্ধে কিডনি নষ্ট হয়ে যায় তারপর লাগে ফুল আগে বাচ্চা ডেলিভারি আগে ফুল সেপারেট হয়ে ব্লিডিং শুরু হয় আমরা যেটা বলি এপিএস বলি ব্লিডিং শুরু হয়ে যায় এবং এই এক্লামশিয়ার মায়ের মৃত্যুর কারণ এগুলি সাধারণত এই হাই প্রেশারের জন্য সিভিএ অথবা কিডনি ফেলিওর এগুলি মারা যায় বেশি মা এবং সন্তান দুজনেরই সন্তানের জন্য রিস্ক সন্তান প্রেশার জন্য সন্তানের কোনো গ্রোথ হয় না সন্তানটা একদম যেটা আমরা বলি আইউজিআর বলি যে তার ওজন যতটুকু হওয়ার কথা তার চেয়ে অনেক কম হয়ে যায় ওজন তারপরে বাচ্চার ঠিকমতো রক্ত সাপ্লাই পায় না যার জন্য তার আস্তে আস্তে তার বাচ্চার খারাপের দিকে যায় এবং একসময় হয়তো পেটের ভিতরে তার মারা যেতে পারে সেটি মানে অত্যন্ত দুঃখজনক এবং কি পরামর্শ থাকবে তাহলে আপনার যদি এই জাতীয় সমস্যাগুলো বা জটিলতাগুলো থেকে দূরে থাকা যায় যাতে পরামর্শ একটা সেটা হলো নিয়মিত এন্টিনাল চেক আপ হয়ে যেটা বলি এএনসি বলে এন্টিনাল চেক আপ নিয়মিত আমরা যেটা বলি যে 5 মাসের পর প্রতি সপ্তাহে একবার করে চেক আপে যাওয়া আর 28 সপ্তাহের পরে 2 সপ্তাহ পর পর একবার চেক আপে করা এবং 36 সপ্তাহ পরে প্রতি সপ্তাহে চেক আপ হয়ে যাওয়া এন্টিনাল চেক আপ আজকে সব জায়গায় হয় সব জায়গায় হয় কিন্তু আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী আছে বা দারিদ্র্যসীমার নিচে যারা তারা কিন্তু আসলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন না বলেই এটি হয় কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা এটার সমাধান করতে পারি যদি রেগুলারই অ্যান্টিনাটাল চেক আপ গুলোতে আসলে ইচ্ছাটাই বার কারণ আজকালকার আমাদের বর্তমান সরকার অ্যাভেলেবল কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার সেখানে কিন্তু এটা চেক আপ হয় কমিউনিটি হেলথ ক্লিনিকগুলি সব বিনামূল্যে গ্রামে সবার বাড়ির কাছে আছে সেখানে যদি সেটা কিন্তু আমরা বলতে পারি না যে আমরা চিকিৎসার অভাবে বা খরচের অভাবে সেখানে শুধু যদি প্রতি মাসে না পর অন্তত আমরা যে WHO বলছে অ্যাট লিস্ট 4টা চেক আপ যদি করে সে যে 20 মাসে পুরো গর্ভাবস্থায় যে অ্যাট লিস্ট 4টা চেক আপ যাতে করে 20 সপ্তাহের ভিতরে একবার 28 থেকে 32 সপ্তাহের ভিতরে একবার এবং 36 সপ্তাহে একবার আর 32 সপ্তাহে একবার 36 সপ্তাহে একবার এই 4 বার যদি চেক আপ করে তাহলে কিন্তু তার প্রিএক্লামশিয়া একবার না ধরা পড়বে তার এবং ধরা পড়লে চিকিৎসা করলেই মা সুস্থ হয়ে যাবে এই যে অত্যন্ত ইমার্জেন্সি দুইটা অবস্থা বা এই যে প্রিএক্লামশিয়া বা এক্লামশিয়ার কথা আমরা শুনছিলাম কারা সাধারণত নিশ্চয় সবার এটা হয় না তো কারা এর ঝুঁকি এটা সাধারণত আমরা যেটা বলি টিনেজ প্রেগনেন্সি যদি অল্প বয়সে বিয়ে হয়ে যাবে তাদেরই সমস্যা হয় বেশি যেমন 18 বছর আগে যাতে বিয়ে হয় তারপর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে হাই প্রেশারের এবং ওবেজ যারা যারা বেশি মোটা তাদের এবং বেশি বয়সে যদি বাচ্চা নেয় অল্প বয়স এবং বেশি বয়সে আপনার 35 বছর পরে যদি বাচ্চা নেয় তাদেরই প্রিএক্লামশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা এবং সেই ঝুঁকির মধ্যে যারা আছেন তাদের অবশ্যই উচিত হবে রেগুলার একটা চেক আপের মধ্যে থাকা যাতে এই জাতীয় সমস্যা না হয় এবং আপনি যেটি বলছিলেন যে প্রেশারটা অবশ্যই দেখা উচিত রক্তচাপ তার ঠিক মতো আছে কি না আশা করছি সেগুলো অবশ্যই আমাদের আজকের দর্শক যারা আছে বা দেখছে আমাদের একটা রক্তচাপ যদি সে অন্তত মাসে একবারও দেখে তাহলে প্রতি মাসে একবার করে রক্তচাপ যদি চেক করে তাহলেই হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই উপদেশগুলো আশা করছি আমাদের যারা দর্শক আছেন তাদের উপকারে এসেছে আপনাকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম গর্ভাবস্থার ইমার্জেন্সি বিশেষ করে দুটি বিশেষ ইমার্জেন্সি অবস্থা প্রিএক্লামশিয়া এবং এক্লামশিয়া এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম প্রতিরোধের কিছু উপায় আশা করছি আপনাদের উপকারে আসবে আমাদের আজকের আলোচনা
স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা 1215 ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।